Ladies and gentlemen, welcome to Peers Foundation. Asker ei lecture e amra The Tempest, A Dramatur, Key Facts, Character Analysis, Summary ebong Theme niye kotha bolbo. The Tempest, A Dramatur, prothom likha hoyechilo 1610 sale ba 1611 sale. Tobe er kono nirdishtota nei. Eta motamoti ekta shombhabbo date dhora hoy. যে উইলিয়াম শেক্সপিয়ার এই ড্রামাটি লিখেছিলেন 1610 বা 1611 সালে। এই ড্রামাটি সর্বপ্রথম পারফরমেন্স করা হয়েছিল 1612 সালে এবং শেক্সপিয়ারের ফার্স্ট ফোলিওতে এই ড্রামাকে 1623 সালে প্রকাশ করা হয়েছিল। ধরনের দিক থেকে এই ড্রামাটা একটি রোমান্টিক কমেডি। এই ড্রামার টাইম সেটিং যেটা সেটা হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড অফ রেনেসাঁস। আর প্লেস সেটিং যেটাকে দেখানো হয়েছে সেটা হলো একটা ছোট দ্বীপ, যে দ্বীপটা ভূমধ্য সাগরের মধ্যে অবস্থিত। দ্য টেম্পেস্ট এই ড্রামার প্রোটাগনিস্ট হচ্ছে প্রসপ্যারো এবং অ্যান্টাগনিস্ট হচ্ছে আলোনসো এবং অ্যান্টোনিও। নাও কামিং টু দ্য ক্যারেক্টার অ্যানালাইসিস, ফার্স্ট অফ অল প্রসপ্যারো এই ড্রামার প্রোটাগনিস্ট। প্রসপ্যারো বর্তমানে একটি দ্বীপে বাস করছে, যে দ্বীপটা তার নিজস্ব দ্বীপ হয়ে গিয়েছে, এবং সে এই দ্বীপে আসার আগে, অর্থাৎ 12 বছর আগে, সে মিলান নামের একটা জায়গার রাজা ছিল। ইটালির একটি প্রভিন্স যার নাম হচ্ছে মিলান, সেই মিলানের ডিউক ছিল হচ্ছে প্রসপ্যারো। কিন্তু প্রসপ্যারোর ছোট ভাই অ্যান্টোনিও প্রসপ্যারোর কাছ থেকে চক্রান্ত করে তার রাজত্বকে ছিনিয়ে নিয়েছিল, এবং প্রসপ্যারো এবং তার মেয়ে মেরিন্ডাকে সে কিডন্যাপ করে সমুদ্রে ফেলে দিয়েছিল যাতে তারা মারা যায়। কিন্তু ভাগ্যক্রমে প্রসপ্যারো তার মেয়ে মিরান্ডাকে নিয়ে সমুদ্রের ভাসতে ভাসতে একটি দ্বীপে এসে আশ্রয় গ্রহণ করে। আর 12 বছর হলে প্রসপ্যারো এই দ্বীপেই সে আশ্রয় নিয়ে আছে, এবং এই দ্বীপ এখন তার নিজস্ব দ্বীপে পরিণত হয়েছে। মিরান্ডা প্রসপ্যারোর একমাত্র মেয়ে, এবং এই নাটকটির একমাত্র ফিমেল ক্যারেক্টার হচ্ছে মিরান্ডা। মিরান্ডা এখন 17 বছরের যুবতী মহিলা, কারণ 12 বছর হলে প্রসপ্যারো এবং মিরান্ডা এই দ্বীপে বাস করছে। আর মিরান্ডা যখন এই দ্বীপে এসেছিল প্রসপ্যারোর সাথে, তখন মিরান্ডার বয়স ছিল 5 বছর। সুতরাং 17 বছরের একজন যুবতী মেয়ে হচ্ছে মিরান্ডা। ফার্ডিনান্ড এই নাটকটির খুব উল্লেখযোগ্য চরিত্র না, কারণ একে খুব বেশি সময়ের জন্য আমরা পাবো না। তারপরেও আমি একে 3 নম্বরে রেখেছি। এর কারণ হচ্ছে ফার্ডিনান্ড হচ্ছে এই নাটকের হিরো বলা যেতে পারে। হিরো কোন দৃষ্টিকোণ থেকে? প্রেমের দৃষ্টিকোণ থেকে। কারণ ফার্ডিনান্ড এবং মিরান্ডার মধ্যে যে প্রেম, যে ভালোবাসা, যে দৃষ্টান্তমূলক একটি ভালোবাসা শেক্সপিয়ার তৈরি করেছে লাভ অ্যাট ফার্স্ট সাইটের নিদর্শন হিসাবে, যার কারণে ফার্ডিনান্ডকে আমরা একটি উল্লেখযোগ্য চরিত্র হিসাবে গ্রহণ করতে পারি। নম্বর 4, অ্যারিয়েল। অ্যারিয়েল হচ্ছে প্রসপ্যারোর চিফ লেফটেন্যান্ট, সার্ভেন্ট। অ্যারিয়েল কোনো হিউম্যান ক্যারেক্টার না, কোনো মানুষ না। অ্যারিয়েল হচ্ছে এয়ার স্পিরিট, মানে বাতাসে ভেসে বেড়ানো একটা আত্মা, বা বাতাসে ভেসে বেড়ানো একটা ম্যাজিক্যাল পাওয়ার। প্রসপ্যারো তার যাবতীয় যে ম্যাজিক্যাল পাওয়ার অ্যাপ্লাই করে থাকে, সেটা এরিয়েলের মাধ্যমে প্রসপ্যারো তার ম্যাজিক্যাল পাওয়ারগুলোকে অ্যাপ্লাই করে থাকে, এবং প্রসপ্যারো এরিয়েলকে যা বলে এরিয়েল কিন্তু সেগুলো সবগুলো করে। তাহলে প্রসপ্যারো এবং এরিয়েলের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ। এরপর হচ্ছে ক্যালিবান। ক্যালিবান এই নাটকের একটা উল্লেখযোগ্য চরিত্র, এবং এর ইও মানুষ না, ইও হিউম্যান ক্যারেক্টার না। এর শারীরিক গঠনটা হচ্ছে অর্ধেক মানুষ আর অর্ধেক হচ্ছে মাছের মতো, মানে লেজযুক্ত এরকম একটি শারীরিক ফিগার হচ্ছে ক্যালিবানের। তবে ক্যালিবান মনে করে সে এই দ্বীপের আদিবাসিন্দা, এবং প্রসপ্যারো এসে এই দ্বীপকে কী করেছে, ক্যালিবানের কাছ থেকে জোর করে দখল করে নিয়েছে, অর্থাৎ সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছে প্রসপ্যারো এসে এখানে। অলোনসো হচ্ছে নেপলসের রাজা, নেপলসের ডিউক বা কিং। অলোনসো নেপলস কি? নেপলস হচ্ছে ইটালির একটা প্রভিন্স, এই প্রভিন্সের রাজা হচ্ছে অলোনসো। অলোনসো খুব পাওয়ারফুল একজন রাজা, এবং এ নাটকে অলোনসো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ অলোনসো একজন চক্রান্তকারী। অলোনসোর সাহায্য নিয়ে আরেকজন চক্রান্তকারী যার নাম হচ্ছে অ্যান্টোনিও হচ্ছে প্রসপ্যারোর ছোট ভাই। অ্যান্টোনিও প্রসপ্যারোকে কী করেছিল, উচ্ছেদ করেছিল। প্রসপ্যারোর যে ডিউকডম সেটাকে দখল করে নিয়েছিল অ্যান্টোনিও অ্যালোনসোর সাহায্য নিয়ে। তাহলে অ্যালোনসো এবং অ্যান্টোনিও এরা দুজন হচ্ছে চক্রান্তকারী, কারণ চক্রান্ত করে
অ্যালোনসো এবং অ্যান্টোনিও প্রসপেরোকে উচ্ছেদ করেছিল। এবং অ্যান্টোনিও শুধু উচ্ছেদ করেই ক্ষান্ত হয়েছিল না, সে চেয়েছিল যে প্রসপেরো এবং মিরান্ডা তাদেরকে মেরে ফেলতে। কিন্তু প্রসপেরোর খুব জনপ্রিয়তা ছিল, এই জনপ্রিয়তার কারণে সে তাকে হত্যা করতে পারেনি, এজন্য কিডন্যাপ করে সমুদ্রের মধ্যে ফেলে দেয় যাতে মারা যায়। কিন্তু প্রসপেরো ভাগ্যক্রমে বেঁচে যায় এবং একটি দ্বীপে এসে আশ্রয় নেয়। গঞ্জালো, গঞ্জালো হচ্ছে প্রসপেরোর একজন নোবেল ম্যান এবং খুবই ভালো চরিত্রের অধিকারী। গঞ্জালো শুরু থেকে শেষ পর্যন্ত একটা বেটার ক্যারেক্টার হিসেবে এই চরিত্রে অ্যাক্টিং করবে। আর গঞ্জালো হলো কেন বেটার ক্যারেক্টার, কারণ প্রসপেরোকে যখন সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল অ্যান্টোনিওর দ্বারা, তখন গঞ্জালো চুপ করে প্রসপেরোকে তার যে ম্যাজিক্যাল বুকস বা জাদুর যে বইগুলো সেই বইগুলো দিয়েছিল এবং খাবার পানি কাপড় চোপড় এগুলো দিয়েছিল। অর্থাৎ প্রসপেরোকে কিন্তু একেবারে নিঃস্ব অবস্থায় অ্যান্টোনিও সমুদ্রে ফেলে দিয়েছিল। কিন্তু গঞ্জালো এই প্রসপেরোর বিপদে প্রসপেরোকে সাহায্য করেছিল। দ্যাট মিন্স উই ক্যান সে দ্যাট গঞ্জালো ইজ দ্য ট্রু ফ্রেন্ড অফ প্রসপেরো অ্যান্ড সার্টেনলি এ নোবেল ম্যান। সেবাস্টিয়ান, সেবাস্টিয়ান হচ্ছে অ্যালোনসোর ছোট ভাই, নেপলসের রাজকুমার আমরা বলতে পারি সেবাস্টিয়ানকে। সেবাস্টিয়ান মানে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে না, তারপরেও সেবাস্টিয়ানও একজন প্লটার, কারণ অ্যান্টোনিও সেবাস্টিয়ানকে উস্কাতে, অ্যান্টোনিও সেবাস্টিয়ানকে উস্কিয়ে তুলে যে একটা সুযোগ বুঝে সেবাস্টিয়ান তুমি তোমার ভাই অ্যালোনসোকে মেরে ফেলো, আর কতদিন তুমি অ্যালোনসোর অধিভুক্ত হয়ে থাকবে। এভাবে কিন্তু সেবাস্টিয়ান অ্যালোনসোর বিরুদ্ধে একটা চক্রান্ত করে তাকে মেরে ফেলে দেওয়ার। এরপরে ক্যারেক্টার হচ্ছে স্টিফানো, তারপর হচ্ছে ট্রিঙ্কুলা, সাইকোরাক্স এবং ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে ক্ল্যারিবেল। নাও উইল টক অ্যাবাউট দ্য সামারি অফ দ্য প্লে। নাটকটা যেভাবে শুরু হয়েছে যে একটি জাহাজ একটি বিয়ের অনুষ্ঠান থেকে টিউনেশিয়া থেকে ফিরে আসছে। তো টিউনেশিয়া থেকে যে জাহাজটা বিয়ের অনুষ্ঠান ছেড়ে ফিরে আসছে, বিয়ে হয়েছে বেসিক্যালি অ্যালোনসোর মেয়ে এবং টিউনিশ যে প্রিন্স তার মধ্যে। তো তাদের তারা রাস্তায় ফিরে আসছে, তো হঠাৎ করে একটা উত্তাল ঢেউ শুরু হয়ে যায় এবং চরম পরিমাণে ঝড়ো হাওয়া সমুদ্রের মধ্যে প্রবাহিত হতে শুরু করে। আর এই ঝড়ো হাওয়া জাহাজকে উল্টাপাল্টা করে দিচ্ছে, জাহাজের সকল প্যাসেঞ্জার্স তারা সবাই চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে, তাদের জীবন নাশের যে আশঙ্কা সেটা তারা দেখতে পাচ্ছে। এমতো অবস্থায় প্রসপেরো নামের একজন পাওয়ারফুল ম্যাজিশিয়ান একটি ছোট দ্বীপের উপরে তীরে দাঁড়িয়ে এই জাহাজের যে ভোগান্তি সে ভোগান্তিটা দেখছে। আর প্রসপেরোর পাশেই দাঁড়িয়ে রয়েছে তার সুন্দরী মেয়ে মিরান্ডা। মিরান্ডা তার বাবা প্রসপেরোকে বলছে যে বাবা, সমুদ্রের মধ্যে উত্তাল ঝোড়ো হওয়া, জাহাজে যত প্যাসেঞ্জার রয়েছে সকল প্যাসেঞ্জার বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, তারা বাঁচতে চায়, আপনি কিছু করেন তাদেরকে বাঁচানোর জন্য। তো প্রসপেরো বারবার একটা কাহিনী মিরান্ডাকে বলতে চেয়েছে, পাস্ট স্টোরি, কিন্তু সে শেষ করতে পারেনি কখনোই। তো প্রসপেরো একটি মুস্কি হেসে বলছে যে এটাই উপযুক্ত সময় যে সে তার ইতিহাসটাকে বলবে। সে মিরান্ডাকে বলছে যে মিরান্ডা, তুমি কোনো টেনশন করো না, কারণ সমুদ্রের মধ্যে যে উত্তাল ঢেউ উঠেছে এই উত্তাল ঢেউ আমার ম্যাজিক্যাল পাওয়ারের একটা রেজাল্ট, অর্থাৎ আমি আমার ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে এই উত্তাল ঢেউ সমুদ্রের মধ্যে তুলেছি, তাদের কিছু হবে না, তারা শুধু আতঙ্কিত থাকবে কিন্তু তারা শারীরিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তখন মিরান্ডা বলছে, কেন বাবা, আপনাকে তো আমি সবচাইতে ভালো মানুষ হিসেবে জানি, কিন্তু আপনি এমনটা কেন করলেন? তখন প্রসপেরো বলছে, তাহলে শোনো, তুমি তখন 5 বছরের ছিলে, 12 বছর আগের কথা, আমি এই আইল্যান্ডে কিভাবে আসলাম, আমি তো এই আইল্যান্ডের আদিবাসী না, এই দ্বীপের আদিবাসী না, আমি ছিলাম মিলানের রাজা আর তুমি তো রাজকুমারী, তুমি কিন্তু এই দ্বীপের সাধারণ একজন বাসিন্দা না, তুমি রাজকুমারী, আমি মিলানের রাজা ছিলাম আর তুমি হচ্ছে প্রিন্সেস, কিন্তু আমি বেশি সময়ের জন্য বই পুস্তক পড়তে ভালোবাসতাম, বিশেষ করে ম্যাজিক্যাল বুকস, জাদুর যে বিভিন্ন ধরনের বই সেই বইগুলো পড়তে ভালোবাসতাম। এর কারণে কি করেছিলাম যে আমার ছোট ভাই অ্যান্টোনিওকে
রাজ্য পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলাম, যে অ্যান্টোনিও তুমি রাজ্য পরিচালনা করো। অ্যান্টোনিওকে আমি খুব বিশ্বাস করতাম, সে রাজ্য পরিচালনা করত, কিন্তু গোপনে গোপনে সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সে ষড়যন্ত্র করে কিছু অফিসারকে প্রমোশন দেয় যারা তার পক্ষে যায়, আর কিছু অফিসারকে সে কী করে বরখাস্ত করে দেয়। অর্থাৎ অ্যান্টোনিও কিছু অফিসারকে যারা তার পক্ষে ছিল তাদেরকে প্রমোশন দেয়, এবং কিছু অফিসার যারা তার বিপক্ষে ছিল অর্থাৎ প্রোস্পায়ারোর পক্ষে ছিল তাদেরকে সে সাসপেন্ড করে দেয়। এইভাবে সে নেপলসের রাজা আলোনসোর সাথে চক্রান্ত করে আমাকে ক্ষমতাচ্যুত করেছিল, আমাকে সে মেরে ফেলতে চেয়েছিল, তোমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে তোমাকে আর আমাকে মারতে পারেনি আমার জনপ্রিয়তার কারণে। যার কারণে সে কি করেছিল তুমি জানো? সে আমাদের দুজনকে কিডন্যাপ করেছিল, রাতের আঁধারে কিডন্যাপ করে নিয়ে এসে এই সমুদ্রের মধ্যে ফেলে দেয়, এবং আমাদেরকে কোনো খাবার দেয় না, কোনো পোশাক আশাক দেয় না, একেবারে নিঃস্ব অবস্থায় একটা ছোট ডিঙ্গি নৌকায় এই উত্তাল সমুদ্রের মধ্যে ফেলে দেয়। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল, গঞ্জালো নামে আমার একজন নোবেল ম্যান, আমার একজন কোর্টিয়ার, সে আমাকে আমাদের জন্য খাবার দিয়েছিল, পোশাক দিয়েছিল, এবং আমার জাদুর সকল বই পুস্তক দিয়েছিল যেগুলো আমার শক্তির আধার। তো আজকে ভাগ্য তাদেরকে আমার কাছে নিয়ে এসেছে, আমি তাদেরকে ছাড়ব না, আমি আমার ডিউকডমকে পুনরুদ্ধার করব এবং তাদের উপরে প্রতিশোধ নিব। এইটা বলেই প্রোস্পারো কী করলো, তার ম্যাজিক্যাল যে পাওয়ার, জাদুর শক্তির মাধ্যমে মিরান্ডাকে শুইয়ে দিল, মানে মিরান্ডার জন্য একটা গভীর নিদ্রা নিয়ে আসলো এবং মিরান্ডা ঘুমিয়ে গেল। এরপরে ঘটনাটা এরকম হচ্ছে যে অ্যারিয়েল, যে হচ্ছে প্রোস্পারোর চিপ লেফটেন্যান্ট, সে এসে প্রোস্পারোকে বলছে যে মালিক, আমি আপনার আদেশ মতো সমুদ্রে উত্তাল ঢেউ তুলেছি, জাহাজে সকল মানুষ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, তাদের জন্য ভোগান্তি সৃষ্টি করেছি, তো মালিক আপনি এক বছর আগে একটা ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাটা হচ্ছে এটা যে আপনি আমাকে মুক্ত করে দিবেন যদি এক বছরে আপনি যত অর্ডার করবেন সকল কাজ আমি নিখুঁতভাবে করতে পারি। তো মালিক আমি তো সকল কাজ নিখুঁতভাবে করে ফেলেছি, তাই আপনি আমাকে এখন দয়া করে মুক্ত করে দেন। প্রোস্পারো অ্যারিয়েলের উপরে রাগান্বিত হয়ে বলে, অ্যারিয়েল তুই কি ভুলে গেছিস যে তুই কী ছিলি? তাকে হুমকি দেয় যে তুই একজন একটি গাছ হয়ে এই দ্বীপে দাঁড়িয়েছিলি, 12 বছর পর্যন্ত তুই গাছ হয়ে এই দ্বীপে দাঁড়িয়েছিলি। তাহলে এখানে ঘটনাটা হচ্ছে অ্যারিয়েল কেন গাছ হয়ে এই দ্বীপে দাঁড়িয়েছিল? এই দ্বীপে, যে দ্বীপে এখন প্রোস্পারো রাজত্ব করছে, এই দ্বীপে সাইকোরক্স নামে একজন ডাইনি, সে কী করত এই দ্বীপে হলো রাজত্ব করত। আর এই সাইকোরক্সকে, সাইকোরক্স হচ্ছে ক্যালিবানের মা, তো রাজত্ব করত। তো সাইকোরক্স কী করেছিল, অ্যারিয়েল একটা গুড স্পিরিট ছিল, সাইকোরক্সের যে অপশাসন সে অপশাসনের বিরুদ্ধে অ্যারিয়েল বিভিন্ন ধরনের মতামত দিত, কাজ করতো, এজন্য সাইকোরক্স এই ডাইনি তার জাদুর শক্তি দিয়ে এরিয়েলকে একটি গাছ বানিয়ে দিয়েছিল, এবং এরিয়েল দীর্ঘ 12 বছর গাছ হয়ে এই দ্বীপে দাঁড়িয়েছিল। কিন্তু প্রোস্পারো এসে এরিয়েলকে কী করে, মুক্ত করে, তাকে তার সঠিক রূপে ফিরিয়ে আনে, অর্থাৎ তাকে আবার ইয়ার স্পিরিট বানিয়ে দেয়। তো এইভাবে এরিয়েলকে প্রোস্পারো বলছে যে এটা কি তুমি ভুলে গেছো, তুমি যদি মানে আর একবার আমার কাছে এ ধরনের প্রস্তাব নিয়ে আসো তাহলে আমি কিন্তু তোমাকে কী করবো, আবার গাছ বানিয়ে দিব, এবং 12 বছরের জন্য আবার তোমাকে ভোগান্তিতে ভুগতে হবে, তবে আমি তোমাকে ওয়াদা করছি যে আমি তোমাকে অবশ্যই মুক্ত করে দেব আমার উদ্দেশ্য সাধিত হওয়ার পরে, আমি যে উদ্দেশ্যে কাজ করছি সেই উদ্দেশ্য অর্জিত হয়ে গেলে আমি তোমাকে মুক্ত করে দেব। এই বলে এরিয়েলকে বলে যে এখন দয়া করে আমার সামনে থেকে চলে যাও, আর এই দ্বীপে তুমি কারো সামনে আসবে না, শুধু আমার সামনে আসবে, তুমি ডিসঅ্যাপিয়ার হয়ে যাও, এবং জাহাজের যতগুলো লোক আছে এই সব লোককে 3টা গ্রুপে ভাগ করে দাও, 3টা গ্রুপে ভাগ করো, ফার্ডিনান্ডকে একা ছেড়ে দাও, অ্যালোনসো, অ্যান্টোনিও, সেবাস্টিয়ান এবং গঞ্জালো এদেরকে এক গ্রুপে ছেড়ে দাও, ট্রিঙ্কুলা এবং স্টিফানোকে একটা গ্রুপে ছেড়ে দাও, এবং এরা যেন দ্বীপের 3টা অংশে থাকে, এদেরকে একে অপরের সাথে সম্মিলিত হওয়ার জন্য যেন অনেক ভোগান্তি ভুগতে হয়, তার মানে তারা পুরো দ্বীপ ঘুরবে, একজন আরেকজনকে খুঁজবে, এরকম একটা অবস্থার সৃষ্টি করো। এরিয়েল বলল, ঠিক আছে মালিক, আপনি যেমনটা বলবেন তেমনটাই। তো এরিয়েল এদেরকে 3টা গ্রুপে ভাগ করে দিল। এরপরে প্লটের যে কাহিনী সেটা হচ্ছে রোমান্টিক প্লট, মানে স্টোরিতে রোমান্টিক প্লট উইলিয়াম শেক্সপিয়ার জুড়ে দিল। মিরিন্ডা এবং ফার্ডিনান্ড এদের দুইজনের মধ্যে
প্রেম শুরু হয়ে গেল। অর্থাৎ ফার্ডিনান্ডকে যে একা ছেড়ে দেওয়া হলো, ফার্ডিনান্ডের সাথে সাক্ষাৎ হয় প্রসপ্যারো এবং মিরান্ডার। মিরান্ডা এবং ফার্ডিনান্ড প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে গেল। যদিও প্রসপ্যারো তার ম্যাজিক্যাল পাওয়ারটাকে প্রয়োগ করেছিল ফার্ডিনান্ড এবং মিরান্ডার মধ্যে প্রেমের এই কাহিনী সৃষ্টি করার জন্য, তো তারপরেও এরা দুজন একজন আরেকজনকে দেখার পরে এতটাই বেশি ইনো মোহিত হয়ে যায় যে তারা একে অপরের প্রেমে পড়ে যায়, এবং তারা প্রেমের জন্য একজন আরেকজনের জন্য সব কিছু স্যাক্রিফাইস করতেও প্রস্তুত। কিন্তু প্রসপ্যারো দেখলো যে এদের প্রেমকে যদি এত সহজে ইনো অর্জন করা যায়, এরকম একটা পর্যায়ে নিয়ে আসা যায়, তাহলে হয়তো এদের সম্পর্কটা টিকবে না। এই কারণে সে এরকম একটা পরিবেশ সৃষ্টি করলো যে মিরান্ডাকে পাওয়া এতটা সহজ না। এজন্য ফার্ডিনান্ডকে বললো, তোমার পরিচয় কী, তুমি এই দ্বীপে কীভাবে আসলে? ফার্ডিনান্ড প্রসপ্যারোকে বলছে, স্যার আমি নেপলসের রাজকুমার, আমি ইনো আমার যে জাহাজ ডুবে গিয়েছে এই কোনো রকমে আমি বেঁচে এই দ্বীপে আশ্রয় নিয়েছি। আমি জানি না আমার সঙ্গী সাথীরা কোথায়, সম্ভবত তারা সবাই মারা গিয়েছে, আমি একাই একজন ব্যক্তি যে হয়তো জীবিত আছি। তো প্রসপ্যারো বলছে, তুমি নেপলসের রাজকুমার, ইনো বকওয়াস বকছ, এসব বলার কোনো মানে আছে? তুমি নেপলসের রাজকুমার, এটা আমি কীভাবে বিশ্বাস করব? তো ফার্ডিনান্ড এটা সহ্য করতে পারে না, এবং তরোয়াল যখন বের করে প্রসপ্যারোকে আঘাত করার জন্য, তখন প্রসপ্যারো ফার্ডিনান্ডকে বন্দী করে ফেলে এবং ইনো ফার্ডিনান্ডকে বলে যে আজকে থেকে তুমি আমার যে গৃহস্থলীর কাজকাম আছে, কাঠ কাটবে, আগুন জ্বালাবে, এই কাজগুলো করবে, তোমাকে আমি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। মিরান্ডা খুব রিকোয়েস্ট করে প্রসপ্যারোকে যে বাবা আপনি এরকমটা করবেন না, ফার্ডিনান্ড সে খুব ভালো মানুষ। তো প্রসপ্যারো বলে যে না, তুমি চুপ করো, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। এইভাবে ফার্ডিনান্ড এবং মিরান্ডার মধ্যে প্রসপ্যারো একটা ফ্যান্টাস্টিক লাভ অ্যাফেয়ার তৈরি করে। যদিও প্রথম দিকের ভালোবাসাটা জাদুর প্রভাবে হয়েছে, কিন্তু শেষ দিকে মানে একেবারে যখন স্পন্টেনিয়াস লাভ যেটাকে আমরা বলি, একজন আরেকজনের প্রতি আকর্ষণ, একজন আরেকজনের প্রতি সমবেদনা দেখানো, এটাতে কিন্তু আর জাদুর কোনো প্রভাব খাটে না। এদিকে আলোনসো, অ্যান্টোনিও এবং গঞ্জোলা সেবেস্টিয়ান, এরা চারজন একটা গ্রুপে। এরা আলোনসো খুব চিন্তিত, কারণ তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যালোনসো ভাবছে যে আমার ছেলে হয়তো মারা গিয়েছে। তো গঞ্জোলা অ্যালোনসোকে সান্ত্বনা দেওয়ার জন্য দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যটাকে বর্ণনা করার চেষ্টা করে, এবং গঞ্জালো অ্যালোনসোকে বলে যে স্যার চলেন আমরা সন্ধান করি। অ্যালোনসো বলে হ্যাঁ ঠিক আছে, চলো আমরা সবাই মিলে ফার্ডিনান্ডকে সন্ধান করি, এবং ফার্ডিনান্ডকে খুঁজে পাওয়ার পরে আমরা এই দ্বীপ ছেড়ে চলে যাব। তো এই দ্বীপে ইনো এবার বিষয়টা কী দাঁড়াচ্ছে, যে এরিয়েল প্রসপ্যারোকে এসে বলছে যে স্যার আমি তো আপনার অর্ডার মতো সব কিছু করে দিলাম, তো এখন আমি কী করব? তো প্রসপ্যারো এরিয়েলকে বলছে যে তুমি এখন একটা হার্পি, অর্থাৎ একটা ডাইনি সেজে অ্যান্টোনিও, অলেন্সো, সেবেস্টিয়ান এই তিনজনকে ভয় দেখাও এবং তাদেরকে সত্য স্বীকার করাও যে তারা যে 12 বছর আগে যে অপরাধ করেছিল সে অপরাধটাকে স্বীকার করাও। তো এটা এরিয়েল প্রসপ্যারোর অর্ডার নিয়ে চলে আসলো। কিন্তু এদিকে অ্যান্টোনিও এবং সেবেস্টিয়ান এরা দুইজন চক্রান্ত করছে। অ্যান্টোনিও সেবেস্টিয়ানকে বোঝাচ্ছে যে সেবেস্টিয়ান তুমি আর কত দিন তোমার বড় ভাই অ্যালোনসোর অধীনস্থ হয়ে থাকবে। এই যে দেখো গঞ্জালো এবং অ্যালোনসো এরা দুজন ফার্ডিনান্ডকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে এখন ঘুমাচ্ছে, এটা হচ্ছে বেটার টাইম, চলো আমরা দুজন অ্যালোনসো এবং গঞ্জালোকে মেরে দিই। অ্যালোনসো এবং গঞ্জালোকে যদি আমরা মেরে দিই তাহলে সেবেস্টিয়ান তোমার লাভটা কী হবে? সেবেস্টিয়ান তুমি কিন্তু নেপলসের রাজা হবে, আর আমারও পথের সমস্ত কাঁটা দূর হয়ে যাবে। তো সেবেস্টিয়ান কনভিনসড, সে বলল ঠিক আছে, আমি তো এরকমভাবে কখনো ভাবিনি। তো সেবেস্টিয়ান একটা ছুরি নিয়ে অ্যালোনসোকে আঘাত করতে যাচ্ছিল, এমতো অবস্থায় এরিয়েল এসে গঞ্জালোর জাদুর শক্তি দিয়ে গঞ্জালোর ঘুম ভাঙিয়ে দেয় এবং গঞ্জালো চিৎকার দিতে থাকে যে মেরে ফেললো, মেরে ফেললো, এরকম একটা চিৎকার দিতে থাকে। ঘুম থেকে জেগে অ্যালোনসো দেখছে যে সেবেস্টিয়ানের হাতে চাকু। তখন অ্যালোনসো সেবেস্টিয়ানকে বলছে, সেবেস্টিয়ান তোমার হাতে চাকু কেন? তুমি আমাকে মারতে চাও? তুমি আমাকে খুন করতে চাও? অ্যান্টোনিও বলছে যে না স্যার, আপনাকে খুন করবে কেন? আপনি ঘুমাচ্ছিলেন, এই অবস্থায় আপনাকে যেন কোনো বাঘ আক্রমণ করতে না পারে, যার কারণে চাকু হাতে করে সেবেস্টিয়ান দাঁড়িয়ে আছে, সে তো আপনার প্রকৃত হিতাকাঙ্ক্ষী, আপনার ছোট ভাই, আপনাকে কেন মারবে? এরকমভাবে একটা ভুয়া এক্সপ্লেনেশন দিয়ে অ্যান্টোনিও অ্যালোনসোকে কনভিন্স করে। এই অবস্থায়
অ্যারিয়েল কী করে যে এদের তিনজনের উপরে প্রচুর পরিমাণে টর্চার করতে থাকে, মেন্টাল টর্চার অ্যান্ড ফিজিক্যাল টর্চার। টর্চার করতে করতে বলে যে তোরা তো সবাই অপরাধী, অ্যান্টোনিও অ্যালোনসো এবং সেবাস্টিয়ান তোরা তো প্রচুর পরিমাণে অপরাধী, তোরা তো শুধু নিজেই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করিসনি, 12 বছর আগে তোরা পুষ্পায়রোর সাথে কী করেছিলি, এটা স্বীকার না করা পর্যন্ত তোদেরকে ছাড়া হবে না, তোদেরকে শাস্তি দিতেই থাকবো আমি। এইভাবে যখন অ্যারিয়েল অ্যান্টোনিও অ্যালোনসো এবং সেবাস্টিয়ানকে ধমকাতে থাকে তখন তারা কিন্তু হতবাক হয়ে যায় যে তাদের উপরে হয়তো কোনো খারাপ শক্তির প্রভাব বিস্তার করছে। তো এদিকে কী হচ্ছে যে ক্যালিবানের সাথে সাক্ষাৎ হয় হলো ট্রিঙ্কোলা এবং স্টিফানোর। ট্রিঙ্কোলা এবং স্টিফানো ক্যালিবানকে প্রথম সাক্ষাতে দেখেই ভাবছে, বাহ, এ তো একটা চমৎকার ক্রিয়েশন, চমৎকার সৃষ্টিলীলা, একে আমরা কী করব, বন্দি করে ইংল্যান্ডে নিয়ে যাব এবং বিভিন্ন সার্কাসে একে প্রদর্শন করে আমরা প্রচুর পরিমাণে টাকা পয়সা কামাবো। তো ক্যালিবান ট্রিঙ্কোলা এবং স্টিফানোর সাথে বন্ধুত্ব, মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ তৈরি করে ফেলে এবং এদের দুজনের সাথে চক্রান্ত করে। চক্রান্তটা কি, যে চক্রান্ত হচ্ছে এইটা যে আমি প্রসপায়রোকে মেরে ফেলবো। প্রসপায়রো, আমি হচ্ছে এই দ্বীপের আদিবাসী, প্রসপায়রো এসে এই দ্বীপকে দখল করে নিয়েছে, সুতরাং আমি প্রসপায়রোকে মেরে ফেলবো। তো স্টিফানো এবং ট্রিঙ্কোলা বলে, ঠিক আছে, আমরা তোমার সঙ্গে আছি, মেরে ফেলো। কিন্তু এদের এই চক্রান্তকে এরিয়াল কী করে, ধ্বংস করে দেয়। এরিয়াল এসে তাদেরকে বলে যে ফার্দার যদি কোনো ধরনের কোনো চক্রান্তের মধ্যে লিপ্ত হও তাহলে কিন্তু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তো এদিকে প্রসপায়রো এরিয়ালকে বলছে যে এরিয়াল, ফার্ডিনান্ড এবং মিরান্ডার আমি এঙ্গেজমেন্ট দিতে চাই, তুমি এঙ্গেজমেন্ট একটা পার্টির আয়োজন করো, যেটাকে উইলিয়াম শেক্সপিয়ার এখানে মাস্কিও হিসেবে ব্যবহার করেছেন, অর্থাৎ একটা অ্যারেঞ্জমেন্ট পার্টি। আর যে এঙ্গেজমেন্ট পার্টিতে ক্লাসিক্যাল গ্রিক গডেসদের যেভাবে এঙ্গেজমেন্ট হতো, বিয়ে শাদী হতো, সেইভাবে হবে, যেখানে ক্লাসিক্যাল গডেস জুনো এবং ইরিস এরা উপস্থিত থাকবে, এ ধরনের স্পিরিটকে হাজির করো। তো এইভাবে আয়োজন করো। এবং প্রসপায়রো এরিয়ালকে বলে যে এরিয়াল, তুমি আরও এটা করবে যেন অনুষ্ঠানটা এরকম হয় যে ফার্ডিনান্ড এবং মিরান্ডা এরা দুজন যেন চেস্টিটি, মানে বিয়ের আগে যেন কোনো রকমের কোনো সেক্সুয়াল রিলেশনশিপে লিপ্ত না হয়, এ ব্যাপারে যেন তাদের মধ্যে একটা সচেতনতার সৃষ্টি হয়, এ ধরনের বিষয় কিন্তু অনুষ্ঠানে তোমাকে দেখাতে হবে। তো এরিয়াল বলছে, জো হুকুম জনাব, যা বলবেন সেটাই হবে। তো এবার এরিয়াল সব কিছুর আয়োজন করছে, কিন্তু হঠাৎ করে প্রসপায়রোর মনে পড়ে গেছে যে আমি এটা কী করছি, আমি এগুলো কী করছি, আমি তো আমার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে প্রতিশোধ নেওয়া, আমার রাজ্যকে পুনরুদ্ধার করা, সুতরাং এই অনুষ্ঠান নিয়ে মেতে থাকলে হবে না। সে আবার এরিয়ালকে ডাকে। তখন এরিয়াল বলে যে স্যার, আমি তাদের প্রতি প্রচণ্ড পরিমাণে মানসিক চাপ সৃষ্টি করেছি, তারা শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত, তারা খুব কষ্টে আছে, এমনিতেই তারা রয়্যাল ক্লাস পিপুল, এই দ্বীপে থাকার তাদের অভ্যাস নেই, তারা স্বীকার করেছে যে তারা ভুল করেছে, তো আপনি তাদেরকে ক্ষমা করে দেন। তখন প্রসপায়রো এরিয়ালকে বলছে যে ঠিক আছে, যাও তুমি তাদের সবাইকে আমার সামনে নিয়ে আসো। প্রসপায়রো একটা দীর্ঘ বক্তব্য দেয়। এখানে বক্তব্যটা এরকম, অ্যান্টোনিও এবং অ্যালোনসোকে সে স্মরণ করিয়ে দেয় যে 12 বছর আগে তোমরা আমার সঙ্গে কী করেছিলে এবং আমার সে ছোট্ট 5 বছরের মেয়ে তার সঙ্গে কী জঘন্য আচরণ করেছিলে, আমাকে চক্রান্ত করে রাজ্য থেকে বিতাড়িত করেছিলে, আমাকে ক্ষমতাচ্যুত করেছিলে, কিন্তু আজকে তোমরা বুঝতে পারছো যে 12 বছর ধরে আমি এই দ্বীপে কত কষ্ট করে আমার মেয়েকে নিয়ে জীবনযাপন করছি। তো এইভাবে একটা দীর্ঘ বক্তব্য দেওয়ার পরে প্রসপায়রো সকলকে ক্ষমা করে দেয় এবং প্রসপায়রো বলে যে অ্যান্টোনিও, আমি তোকেও ক্ষমা করে দিলাম, যদিও তুই ক্ষমার যোগ্য নয়, তারপরেও আমি তোকেও ক্ষমা করে দিলাম। আর গঞ্জালো, তুমি তো একজন বিশ্বস্ত সঙ্গী, তোমার মতো মানুষই হয় না। এভাবে ফরগিভনেস, প্রসপায়রো সকলকে ক্ষমা করে দেয়। তো অ্যালোনসো প্রসপায়রোকে নিশ্চিত করে যে প্রসপায়রো, তুমি তোমার রাজ্য ফিরে পাবে। কিন্তু প্রসপায়রো, তুমি জানো আমি আমার ছেলে ফার্ডিনান্ডকে হারিয়ে ফেলেছি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রসপায়রো বলছে, আমিও আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। তখন অ্যালোনসো প্রসপায়রোকে বলছে যে বুঝলাম না বিষয়টা। তো প্রসপায়রো তখন তার ম্যাজিক্যাল, মানে তার যে কেবিন, সেই কেবিনে পর্দা সরিয়ে দেয় এবং দেখছে ফার্ডিনান্ড এবং মিরান্ডা দাবা খেলছে এবং তারা রোমান্টিক সম্পর্কে সম্পৃক্ত। এবং অ্যালোনসো যখন এটা জানতে পারে যে মিরান্ডা ফার্ডিনান্ডকে বিয়ে করতে যাচ্ছে এবং তার বাপের পূর্ণ সম্মতিতে, তখন অ্যালোনসো
খুবই খুশি হয়। তো এবার প্রসপ্যারো এরিয়েলকে বলে যে এরিয়েল, তোমাকে শেষবারের মতো একটা কাজ দিচ্ছি, আর সেই কাজটা হলো যে তুমি এমন একটা পরিবেশ বা এমন একটি আবহাওয়ার সৃষ্টি করো যেন আমরা সবাই নিরাপদে আমাদের রাজ্যে পৌঁছাতে পারি। এবার এরিয়েল তার স্বাধীনতা পেয়ে খুশি, ক্যালিবান তার ভুল বুঝতে পেরে সে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকব ততদিন ভালো মানুষ হয়ে বেঁচে থাকব। তো এইভাবে নাটকটার একটা হ্যাপি এন্ডিং ঘটে। তো এখানে আমরা এই কাহিনী থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছি, সে যে থিমগুলো সেগুলো হচ্ছে দ্য ইনফ্যাচুয়েশন অফ জাস্টিস, প্রথম নাম্বার, মানে ন্যায় বিচারের প্রতি যে একটা কল্পনা, একটা ইমাজিনেশান। প্রসপ্যারো দীর্ঘ 12 বছর ধরে ন্যায় বিচারকে কল্পনা করে এসেছে এবং সেটা কিন্তু সে শেষ পর্যন্ত হাজির করেছে। এরপরে যে থিমটা দেখানো হয়েছে সেটা হচ্ছে সুপিরিয়রিটি অব দ্য হিউম্যান বিং, মানে মানুষই শ্রেষ্ঠ এই পৃথিবীতে। এইভাবে কিভাবে মানুষ শ্রেষ্ঠ, কারণ প্রসপ্যারো যখন এই দ্বীপে আসে তখন সে তো কিছুই ছিল না, কিন্তু তার শ্রেষ্ঠত্ব দ্বারা সে এরিয়েল এবং ক্যালিবান এদের দুজনকে দাসে পরিণত করে এবং তাদেরকে কিন্তু একেবারে সে তার মতো করে ব্যবহার করে। এবার ম্যাজিক, আসলে ম্যাজিক এখানে সিম্বলিক একটা ব্যাপার, অ্যালিগোরিক্যাল ফ্যাক্ট। ম্যাজিক দ্বারা উইলিয়াম শেক্সপিয়ার যে জিনিসটাকে ফোকাস করতে চেয়েছেন সেটা হলো এটাই যে ওয়ার্ল্ড অফ আর্ট, যে শিল্পের পৃথিবী। শিল্পের পৃথিবী ভালো উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে, খারাপ উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে। রিভেঞ্জ অ্যান্ড ফরগিভনেস, দ্য পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ। পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি গুড থিম অফ দিস ড্রামা, কারণ এখানে উইলিয়াম শেক্সপিয়ার এটা দেখিয়েছেন যে প্রসপ্যারো সবসময় এসে এখানে কি করলো, ক্যালিবান সে তার নিজের ভাষা জানত না, ক্যালিবান কোনো ল্যাঙ্গুয়েজ জানতো না, প্রসপ্যারো তাকে ভাষা শেখায় এবং তাকে একটা যুগ উপযোগী শিক্ষা দেয়। যুগ উপযোগী শিক্ষা বলতে এখানে সে শুধু তাকে দাস হিসাবে শিক্ষা দিয়েছে, প্রকৃত শিক্ষায় কিন্তু শিক্ষিত করেনি। অ্যান্ড ফাইনালি যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কলোনাইজেশন এবং ইউসারপেশন, মানে সাম্রাজ্যবাদ এবং উচ্ছেদবাদ। কীভাবে সাম্রাজ্যবাদ এবং উচ্ছেদবাদ, দেখো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রসপ্যারোকে উচ্ছেদ করলো তার ছোটো ভাই অ্যান্টোনিও, এবং প্রসপ্যারো এই দ্বীপে এসে 12 বছর আগে এই দ্বীপের যে আদিবাসী ক্যালিবান তাকে কিন্তু উচ্ছেদ করে দিল এবং সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করলো ক্যালিবান যে আদিবাসী তাকে দাসে পরিণত করার মাধ্যমে। সো আশা করছি খুব ভালোভাবে লেকচারটা বুঝতে পেরেছো। তো